করণডিগি ব্লকের আদিবাসী মহিলারা করণডিগি বিএলআরও অফিসে গণ ডেপুটেশন দ্বারা অন্যায়ভাবে জোরপূর্বক আদিবাসী মহিলাদের জমি দখলের বিরুদ্ধে ধিক্কার জানায়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণডিগি ব্লকের অন্তর্গত করণডিগি বিএলআরও অফিসে। আদিবাসী মহিলাদের অভিযোগ, পশ্চিমবঙ্গের আদিবাসী মহিলারা প্রত্যেক সম্পত্তিতে অধিকার পায়, কিন্তু কিছুদিন থেকে করণডিগি বিএলআরও অফিসে কিছু আধিকারিকদের মাধ্যমে মহিলাদের অধিকার থেকে বঞ্চিত করার চক্রান্ত চলছে, যেটা ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম অ্যাক্ট 1955 আইনকে বুড়ো আঙুল দেখিয়ে। আদিবাসীদেরও জমিতে আদিবাসীদের অন্যায়ভাবে অনুমতি দখলকারীদের রেকর্ড বাতিল করতে হবে, জমির কাগজপত্র তৈরিতে আদিবাসীদের অহিত ঘরানি বন্ধ করতে হবে, এরকম একাধিক অভিযোগ তথা দাবি নিয়ে আদিবাসী মহিলারা করণডিগি ব্লকের বিএলআরের কাছে গণ ডেপুটেশন দেন। সেই হচ্ছে বিএলআর অফিস, আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছিলাম, কিন্তু ডেপুটেশন নেওয়ার সময় হচ্ছে আধিকারিকগুলো আমাদেরকে এখন হচ্ছে বিএলআরের কাছে পাঠাচ্ছে। এক বছর ধরে আমরা জমির রেকর্ড কাটার জন্য আমরা পৈতৃক সম্পত্তি আর কি যাতে ওয়ারিশের মধ্যে ডিস্ট্রিবিউশন হয় এটার জন্য আমরা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, কিন্তু বারবার আমাদেরকে হেনস্থা করা হয়েছে। এখানে এই আধিকারিকদের বক্তব্য হচ্ছে আদিবাসী মহিলাদেরকে জমি দেওয়া যাবে না, যেখানে হচ্ছে আমাদের রাজ্যের এখানে হচ্ছে আমাদের যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী উনি বারবার সব কিছুতেই মহিলাদের সমান অধিকারের কথা বলেন, আমরা ওনাকে বারবার আদিবাসীর যাতে আদিবাসীরা সঠিকভাবে সব কিছু পায় উনি প্রতিটি মিটিংয়ে উনি এগুলোর জন্য সচেষ্ট থাকে, কিন্তু কিছু কিছু আর কি ভণ্ডামি দপ্তরের কিছু অফিসারগুলো ভণ্ডামি করে আদিবাসী মহিলাদেরকে তাদের পৈতৃক সম্পত্তি থেকে বেদখল করার চেষ্টা করছে। এইটার জন্য আমরা এখানে এসেছি, কিন্তু ওরা আমাদেরকে বারবার ডিএলআরের কাছে পাঠাবার কারণে আমরা বাধ্য হয়ে রাস্তায় আসলাম। আজকে এখানে গোটা করণডিগি ব্লকের মহিলা যারা এখানে এসেছে ওদের দাবি হচ্ছে যদি আমাদের বাবার সম্পত্তি যদি আমরা না পাই তাহলে লিখিতভাবে দিয়ে দিক, তাহলে মহিলাগুলো আত্মহত্যা করবে, নাহলে বাচ্চাগুলো ছোটো ছোটো মেয়েগুলো যারা জন্মগ্রহণ করবে ওদেরকে বিষ খেয়ে মেরে ফেলবে। কারণ হচ্ছে মহিলার যদি সম্মানই না থাকে, মহিলা যদি অধিকারই না পায় তাহলে কিসের জন্য ওকে বেঁচে থাকার কী অধিকার আছে? এটার জন্য হচ্ছে এখানে আমরা এখানে রাস্তার পাশে দাঁড়িয়েছি, এখন অটোমেটিকলি লোকগুলো এসেছে বলে রাস্তাটা ব্লকেজ হয়েছে। মূলত কি কি দাবি আপনাদের এখানে? হচ্ছে আদিবাসী মহিলাদের যেভাবে চক্রান্ত করে ওদের পৈতৃক সম্পত্তি থেকে দেওয়া হচ্ছে।